আলহামদুলিল্লাহ রব আলীনসলাত সঈদিল মুরসলীন ওয়াল আলহি ওয়াসবিহি আজমাইন আহমাদ আয়াতুল কুরসি পবিত্র কোরআনুল করিমের সবথেকে বড় সুরা সোরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের এমন দশটি গুণ বা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে যা ইলাহ হওয়ার জন্য তথা মানুষের ইবাদত পাওয়ার জন্য এই দশটি অনন্য বৈশিষ্ট্য কেবলমাত্র আল্লাহ রবুল্লা আলমিনেরই রয়েছে আর কারো মধ্যে বা পৃথিবীতে যত ধর্ম ধর্মের অনুসারী রয়েছে তারা যাদের এবাদত বন্দেগি করে পূজা করে অর্চনা করে তারা যার এবাদত করে বা গোলামি করে তাদের মাঝ থেকে এই দশটি অনন্য বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যা কেবলমাত্র রব্বুল আলমিনের মধ্যেই রয়েছে আর ইবাদত পাওয়ার জন্য কারও আরাধনা পাওয়ার জন্য কারো গোলামি পাওয়ার জন্য এই দশটি বৈশিষ্ট্যই হচ্ছে অনন্য যা রব্বুল আলমিনের মধ্যেই কেবলমাত্র রয়েছে আর পৃথিবীর কোনো শক্তি বা যাদেরকে পৃথিবীর মানুষ এবাদত করে অন্য অন্য ধর্মাবলম্বীরা যাদেরকে নিজেদের প্রভু স্রষ্টা হিসেবে মনে করে বা নিজেদের ভাগ্যের ভালো মন্দ করতে পারে বলে মনে করে তাদের মাঝে এই দশটি বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্যই কিন্তু পাওয়া যায় না তো এই দশটি বৈশিষ্ট্য হচ্ছে এমন দশটি বৈশিষ্ট্য কেবলমাত্র যা আল্লাহ রুবুল্লা আলমিনের মাঝেই রয়েছে এবং এই দশটি বৈশিষ্ট্যই মূলত আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ আলামিন বর্ণনা করে তো আজকে আমরা আল্লাহ দশটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যে দশটি বৈশিষ্ট্যের কথা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর আলমিন ঘোষণা করেছেন এখানে আমরা আরেকটি বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে যে আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি আয়াত যে আয়াতটি রসুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ অন্য একটি হাদিস হাদিসের মধ্যে এসেছে হজরত আবু হুরার রদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্লা থেকে বর্ণিত একটি ঘটনার সারসংক্ষেপ হচ্ছে এরকম যে এক ব্যক্তি হজরত আবু হুরার রদ্দাহতালন রাতে কিছু আমানতের মাল রেখে তিনি সেটিকে পাহারায় রত ছিলেন তো হঠাৎ করে রাতের গভীরে এক চোর আসলো এবং সেখান থেকে সে কিছু নেয়ার চেষ্টা করলো আবু হুরেরদ্দেলত লহ্ন তাকে হাতে নাতে ধরে ফেললেন তো ধরার পরে সে খুব কাকতি মেনেতে করে বলতে লাগলো যে তুমি আমাকে ছেড়ে দাও আমার পরিবার পরিজন সবাই অভুক্ত অবস্থায় বেশ কয়েকদিন খুব কষ্ট করছে আমি খুব অভাব অনটনে আছি তখন তিনি মায়া করে তাকে ছেড়ে দিলেন যখন সকাল হলো রসুল্লাহ সাল্লাস্লাম আবু হুরাই রদ্লাহকে জিজ্ঞেস করলেন যে হে আবু হুরারা গতকাল রাতে কি কি ঘটনা সংঘটিত হয়েছিল তুমি একটু আমাকে বলো আবু হকুরদ্দালন বললেন যে ইয়া ইয়ারসুল্লাহ এভাবে এক চোর আসছিলো এবং সে যখন এখান থেকে কিছু সিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল আমি তাকে হাতে নাতে ধরলাম আর সে বলল যে সে খুবই অভাবী তার পরিবার না খেয়ে আছে ছোট ছোটো ছেলে মেয়ে তার আছে তো আমি দয়া করে তাকে ছেড়ে দিলাম রসুল্লা সাল্লাস্লাম বললেন যে সে মিথ্যা কথা বলেছে দ্বিতীয় দিন সে আবার আসলো এবং আবু হুরাই আনহু তাকে ধরে ফেললেন ঠিক সে আজকেও বিভিন্ন ধরনের কথা বলে আবু হুরাইরা রদাহনুকে তার হৃদয়ে দয়ার উদ্রেক হলো এবং তিনি দ্বিতীয় দিনও ছেড়ে দিলেন এবং রসুল সাল্লাহ তাকে দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন যে হে হে আবু গতকাল কি সংগঠিত হয়েছিল তখন তিনি বললেন যে এই ঘটনা ঘটেছিল পরে আমি তার প্রতি দয়া দেখিয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি রসদুল্লাহ সাল্লাহ আলাইসলাম বললেন যে সে মিথ্যা কথা বলেছে একইভাবে তৃতীয় দিন একই ঘটনা যখন ঘটল এবং সে আসলো আবু হুইরাই রাহত যখন তাকে ধরে ফেললেন তখন সে বুঝতে পারল যে আজকে আমাকে আর সে এভাবে ছেড়ে দিবে না এজন্য সে বলল যে দেখো আমি তোমাকে আজকে এমন একটা জিনিস শিখিয়ে দেব যে জিনিসটি যদি তুমি আমল করো তাহলে রাতের বেলা তোমাকে তুমি রাতে যখন ঘুমাতে যাও তখন যদি তুমি এই আমলটি করো তাহলে তোমার জন্য একজন ফেরেশতা নিয়োগ করা হবে যে তোমাকে শয়তানের ওয়াসোয়াশা কুমন্ত্রণা থেকে রক্ষা করবে আর সেটা হচ্ছে আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি যদি তুমি রাতে ঘুমানোর পূর্বে পড়ো তাহলে তোমার জন্য একজন ফেরিস্তা নিয়োগ করা হবে এবং সে তোমাকে রাতের বেলা হেফাজত করবে এবং তোমাকে যাতে শয়তান কোনো ধরনের অশ্বাসা না দিতে পারে সেজন্য সে তোমাকে পাহারাদার তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করা হবে একইভাবে যখন দিন হলো রসুল্লাহ সাল্লু ইসলাম আসলাম আবু জিজ্ঞেস করলেন হে আবু গতকালকের ঘটনা কী তখন তিনি সব ঘটনাটি খুলে বললেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সে সবসময় মিথ্যা কথা বলে কিন্তু আজকে এই কথাটি সে সত্য বলেছে আর এরপরে রসল্লাহ সাল্লুসাল্লাম বললেন যে হে আবু হিরায়রা তুমি কি জানো গত রাত্রে যে এসেছিল সেকে তিনি বললেন যে না ইয়া রসুল্লাহ আমি তাকে চিনি না রসুল্লাহ সাল্লু আলিয়া বললেন সেই হচ্ছে শয়তান এবং সেই তোমার সম্পদ চুরি করার চেষ্টা করছিল আর শয়তানি জানে যে মূলত কোন জায়গা তার জন্য সব থেকে বিপজ্জনক তো আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমরা দুটি হাদিস শুনলাম এবার আমরা দেখব যে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কি গুণ বৈশিষ্ট্য আল্লাহ রবুল আলমিন তুলে ধরেছেন মানব জাতির কাছে যেটা অন্য কোনো ইলাহ অর্জন করা অন্য কোনো ইলাহের পক্ষে অর্থাৎ পৃথিবীতে যাদের উপাসনা করা হয় কে এই যোগ্যতায় নিজেকে পৌঁছাতে সক্ষম নয় এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করবুল্লাহু আল্লাহ প্রথমেই যেটা বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছে সেই সত্তা যার আর কোনো অংশীদার নেই একক সত্তা ইলাহা ইহ্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এই ইলাহ এর দশটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বলা হচ্ছে আল্লাহন হাইয়ন মানে হচ্ছে চিরঞ্জীব যার কোনো মৃত্যু নেই অর্থাৎ যদি কেউ নিজেকে ইলাহ আল্লাহ ঈশ্বর গড ভগবান যাই বলি না কেন নিজেকে যদি দাবি করতে চান তাহলে সেক্ষেত্রে তার এক নাম্বার যে বৈশিষ্ট্য হতে হবে সেটা হচ্ছে তিনি চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না দুই নাম্বার হচ্ছে অয়ম অর্থাৎ চিরস্থায়ী সে কখনো ধ্বংস হবে না তার কোনো ধ্বংস নাই এখন বিভিন্ন জায়গাতে যাদের উপাসনা করা হয় তারা কি এই বৈশিষ্ট্যের সাথে তাদের জীবন চরিত্র মিলে তারা কি চিরস্থায়ী তারা কি চিরঞ্জীব যদি না হয় তাহলে সে ইলা হওয়ার যোগ্যতা রাখে না তিন নম্বরে বলা হয়েছে লা তাকে ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না যখনই কোনো ব্যক্তি ঘুমিয়ে যাবে তখন সে কিন্তু তার নিজের চৈতন্যকে হারিয়ে ফেলবে এবং সে যা কিছু পরিচালনার দায়িত্ব তার উপর রয়েছে সেটা ব্যাহত হবে আর সেজন্যই আল্লাহ রবুল্লা আলমিনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি ঘুমান না এবং তাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না যাদের আবাদত করা হয় বা যাদেরকে ঈশ্বর প্রভু গড হিসাবে যাদেরকে পৃথিবীতে আল্লাহ ব্যতীত যাদেরকে চিন্তা করা হয় তারা কি ঘুম এবং তন্দ্রা তাদের স্পর্শ করে কি না তার উপর ভিত্তি করে তার আবাদত করা যাবে নসে সে ইলাহর হওয়ার যোগ্য নয় চার নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রবিল্লা আলমেন বলছেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই তা পাঁচ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রবুল্লা আলমিন বলছে সুপারিশ করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহরবুল্লা আলমিনেরই রয়েছে তার অনুমতি ব্যতীত কেউই তার সামনে সুপারিশ করার ক্ষমতা রাখে না এখানে একটি বিষয় আমাদের জেনে রাখা দরকার একটি রাষ্ট্র যত শক্তিশালী রাষ্ট্রই হোক আর যত শক্তিশালী প্রধানমন্ত্রী হোক সেই প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদ থাকে এবং কোনো কিছু পাশ করতে হলে মন্ত্রী মন্ত্রিপরিষদে উত্থাপন করে সেটা আলাদাভাবে পাশ করে এরপরে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয় কিন্তু এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিনের আইনকে বাস্তবায়ন করার জন্য পরিচালনার ক্ষেত্রে কোনো মন্ত্রী পরিষদের সুপারিশের কোনো প্রয়োজন হয় না তিনি হচ্ছেন এমন দ্রব এমন স্রষ্টা ছয় নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যা কিছু সামনে সংগঠিত হবে এবং যা কিছু পিছনে ঘটে গেছে সমস্ত সংবাদ সমস্ত তথ্য আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে রয়েছে পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধান তার শক্তির সবটুকু জানান দেওয়ার জন্য বা সে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বাঁচার জন্য তার কিন্তু গোয়েন্দা সংস্থা রয়েছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে সরকারের সেফটি তাদেরকে কীভাবে সেভ করা যায় এইভাবে তথ্য কালেক্ট করার মাধ্যমে তারা এভাবে একটি সরকারকে আপনার নিরাপদ রাখার চেষ্টা করে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইয়ালমা বাইনাই দিহিম ওমা হলফাহ যা কিছু পিছনে ঘটে গেছে এবং যা কিছু ঘটবে সমস্ত তথ্য আল্লাহ রবুল্লা আলমিনের জ্ঞানের মধ্যে রয়েছে তিনি সব কিছুই জানেন তাকে এর জন্য আলাদাভাবে কোনো গোয়েন্দা সংস্থা নিয়োগ দিতে হয় না কোনো গোয়েন্দা সংস্থার উপর তাকে নির্ভর করতে হয় না তিনি হচ্ছেন এমন নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহ রবুল্লা আলামিনের যে জ্ঞান রয়েছে সমস্ত বিষয়ে তার যে নলেজ রয়েছে মানুষ সেই নলেজকে সেই জ্ঞানকে রিড করার মতো ক্ষমতা রাখে না ইল্লা বেজ নেই ততটুকু শুধুমাত্র তারা জানতে পারে বা বুঝতে পারে যতটুকু তিনি অনুমতি দেন পারমিশন দেন যতটুকু তিনি জানার জন্য তাদের এখতিয়ার দেন কেবলমাত্র ততটুকু জ্ঞানই মানুষ অর্জন করতে পারে এর বাইরে মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানের কাছে যাওয়া বা সেটাকে পুরোপুরি জেনে নেওয়ার ক্ষমতা মানুষের নেই আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রবুল আলমিনের যে সৃষ্টি রহস্য রয়েছে যে হাজারো লক্ষ কোটি তারকা গ্রহ উপগ্রহ দিয়ে আল্লাহ তালা এই আসমানকে সৃষ্টি করেছেন মানুষ সেখান থেকে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তাদের বিভিন্ন সায়েন্স এবং টেকনোলজি ব্যবহার করে তারা হয়তো সূর্যের অবস্থান তারকার অবস্থান গ্রহ উপগ্রহের অবস্থান এ জাতীয় কিছু তথ্য তারা সংগ্রহ করতে পারে কিন্তু এর ভিতরে যে আরও হাজারো কোটি কোটি জ্ঞানের ভাণ্ডার রয়েছে জিনিসপত্র রয়েছে এর মধ্য থেকে কেবলমাত্র মানুষ ততটুকু জ্ঞানই অর্জন করতে পারবে যতটুকুর ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন রিলায়বিলিটি দিয়ে রেখেছেন যতটুকুর ব্যাপারে তিনি পারমিশন দিয়ে রেখেছেন যে মানুষের জ্ঞান এই সীমা পর্যন্ত পৌঁছতে পারবে এরপরে মানুষের জ্ঞান পৌঁছানোর আর কোনো সুযোগ নেই মানুষ ততটুকু জ্ঞানী অর্জন করে আট নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহর আলমিন এরশাদ করেছেন আল্লাহরুল্লা আলমিনের সাম্রাজ্য কতটুকু তার সাম্রাজ্য হচ্ছে আসমান এবং জমিন পরিব্যাপ্ত এই আসমান জমিনের যে সাম্রাজ্য রয়েছে সমস্ত কিছুর উপরেই আল্লাহ রুবুল্লা আলমিনের একক নেতৃত্ব এবং একক কর্তৃত্বেই তা পরিচালিত হচ্ছে পৃথিবীতে যত শাসন কার্য পরিচালনা করার জন্য বড় বড় শক্তিধর রাজাবারা রয়েছে তাদের শাসনের একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে তারা কিন্তু তা এই পুরা রাজ্যের মালিক নয় তারা একটা অংশের দায়িত্বশীল তার যে পাওয়ার সেই পাওয়ারেই তো সে কত কিছু করে ফেলে কিন্তু সে সব কিছুর মালিকানা দাবি করতে পারে না এগুলো আলাদা আলাদাভাবে বিভিন্ন মানুষের মালিকানায় রয়েছে সে শুধুমাত্র সরকার রাষ্ট্রপ্রধান বা এই এদেরকে শাসন করার ক্ষমতা পেয়েই সে নিজেকে অনেক কিছু মনে করে কিন্তু আল্লাহ রবুল আলমিন হচ্ছেন এমন সত্তা যিনি আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছুর উপরে একক মালিকানা এবং একক ক্ষমতাই তার এখানে কিন্তু কায়েম রয়েছে প্রতিষ্ঠিত রয়েছে একটি বীজ থেকে গাছ কিভাবে অঙ্কুরিত হবে প্রতিদিন সূর্য উঠবে ডুববে চাঁদ আলো দিবে সূর্য আলো দিবে দিন রাতের মাধ্যমে সময় পার হয়ে যাবে এই প্রত্যেকটি প্রক্রিয়াই আল্লাহ রবুল আলমিন কর্তৃক নিয়ন্ত্রিত যার কোনো রদ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের মধ্যে নাই কারো ভিতরেই নাই আর এই বৈশিষ্ট্যই এবাদত পাওয়ার জন্য রব আলামিনই হচ্ছে এর যোগ্য এবং তিনিই হচ্ছেন একক রব্বুল আলামিন আইবাদত পাওয়ার জন্য একক ক্ষমতাধর নয় নম্বরে আল্লাহ রবাহ আলামিন বলছেন এই যে সাম্রাজ্য তার যে আসমান জমিন পরিব্যাপ্ত যে তার পাওয়ার ক্ষমতা এটিকে পরিচালনা করতে যে তিনি কখনো ক্লান্ত হয়ে যান না কখনো পরিশ্রান্ত হয়ে যান না তিনি কখনো ক্লান্ত বোধ করেন না এগুলো পরিচালনা করতে যে এত বড় সাম্রাজ্য একটি সাধারণ অফিস চালাতে যে আমরা অসুস্থ হয়ে যাই ক্লান্ত হয়ে যাই ঠিক একইভাবে এক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটু দৌড়াদৌড়ি করতে গেলেই মানুষ ক্লান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে আমার যেই বিশাল সাম্রাজ্য আসমান এবং জমিন পরিব্যাপ্ত যত গ্রহ উপগ্রহ যা কিছু আছে। সব কিছু পরিচালনা করতে গিয়ে আমি কখনো ক্লান্ত হই না ক্লান্তি আমাকে স্পর্শ করে না দশ নম্বরে আল্লাহর আলমিন বলছেন ওহু আল আলিউল আর তিনি হচ্ছেন সব সবথেকে বড় আজিম এবং তিনি মহান শ্রেষ্ঠতম এবং সবথেকে বড় তিনি আমরা প্রাউড ফিল করি কারণ এমন এক স্রষ্টার আইবাদত আমরা করি যার কোনো তুলনা হয় না যার কোনো অংশীদার নেই এবং যার ধারে কাছে যাওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো স্রষ্টা হিসেবে যাদেরকে আবাদত করা হয় অন্য অন্য ধর্মের মানুষ যাদেরকে আবাদতের যাদের আবাদত করে তাদের কেউই মূলত এই ক্ষমতার ধারে কাছেও আসতে পারে না তো এই আয়াতুল কুরসি যদি আমরা বুঝি তাহলে আমাদের বিশ্বাস আল্লাহ রবুল আলমিনের প্রতি আমাদের আয়বাদত আনুগত্যের পরিধি আরও বেড়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আয়াতুল কুরসি বোঝার এবং সে অনুযায়ী রবুল আলমিনকে স্বীকার করার এবং তার হুকুম পালনের ক্ষেত্রে আমরা যেন নিয়মিতভাবেই তার সামনে আমাদের কপালকে আমাদের মস্তককে অবনত করে দিতে পারি রব্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত